দুই যুবকের ঝগড়া থামাতে এসে মৃত্যু হয় মামার। ঘটনা উদয়পুর এগ্রিকালচার চৌমুহনী এলাকায়। মৃত ব্যক্তির নাম রজ্জা আলী, বয়স আনুমানিক 60 বছর, বাড়ি উদয়পুর গোকুলপুর এলাকায়। ঘটনা সূত্রে জানা যায় যে গোকুলপুর এলাকার আক্তার হোসেন নামে এক যুবকের সাথে এগ্রিকালচার চৌমুহনী এলাকার কালু সাহা নামে আরেক যুবকের কথা কাটাকাটি হয় অটো চালানো নিয়ে। মুহূর্তের মধ্যে কালু অটো চালক আক্তার হোসেনের ওপর আক্রমণাত্মক হয়ে ওঠেন। কালুর সাথে যুক্ত হন বলাই দাস নামে আরেক যুবক। দুই পক্ষের মারামারির খবর পেয়ে পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত হন আক্তার হোসেনের মামা রজ্জা আলী। এমন সময় তাদের ঝগড়া থামাতে গিয়ে তার রেশ গিয়ে পড়ে আক্তারের মামা রজ্জা আলীর উপর। একসময় রজ্জা আলীকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় কালু। তার গোপন অঙ্গে লাথি মারে কালু এবং বলাই সহ স্থানীয় কিছু যুবক। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। স্থানীয় মানুষ তাকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রজ্জা আলীকে মৃত বলে ঘোষণা করে। প্রত্যক্ষদর্শীদের মতে কালু নামে ওই যুবকের লাথির আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় রজ্জা আলীর। আমি প্রথম গাড়িটা লইয়া যাইতেছি এগ্রিকালচার সমুনি দিয়া, তো হে আইতাছে, হে মদমত্ত অবস্থা আসলো, তো হে মিডিল দিয়ে এসেরা ক আমারে আইসেরা গালাগালি করতেছে, তো আমি কিভাবে গাড়ি চালাই? তোমার নাম? আমার নাম আক্তার হোসেন। বাড়ি কোথায় তোমার? গোকুলপুর। হে কে? হে হলে এগ্রিকালচার সমুনি হের বাড়ি। হে হলে কানু 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 মনের নাম, নাম সঠিক নাম আমি জানি না। বেশি সিরিয়াস অবস্থা। তোমার মামার নাম কি? আমার মামার নাম রজ্জা আলী। বাড়ি কোথায়? গোকুলপুর। কই মাসে? সন্ধ্যা 5টা 20তে রজ্জা আলী নামে এক ব্যক্তি 60 বছরের গোকুলপুরের বাসিন্দাকে নিয়ে আসা হয় আমাদের ফ্যামিলি মেম্বার্স, ভাই এবং ছেলেরা মিলে। পেশেন্টকে দেখে আমরা ডেথ বলে ডিক্লেয়ার করি এবং পুলিশকে ইনফরমেশন দিয়ে দেওয়া হয়। পরবর্তী এমনি বাড়ির লোকেদের কাছ থেকে খবর পাওয়া যায় যে 20-25 মিনিট আগে একটা অ্যাসল্ট হয়েছিল বাজারের, গোকুলপুর বাজারের এখানে। আর বাকি খবর পরবর্তী খবরগুলি তদন্ত করে। এখন কি মৃত? পেশেন্ট এখন মৃত আছে। সামান্য অটো চালানো নিয়ে কথা কাটাকাটি থেকে এক ব্যক্তির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া। রজ্জা আলীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়েছে কালু বলাইরা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।